ভূতের মুখে রাম নাম, আর কলিযুগে এটাও দেখা সম্ভব হলো যে ভূত জয় শ্রীরাম বলতে বাধ্য হলো। তাদের মুখ্যমন্ত্রী তো শ্রীরামকে, শ্রীরামের নামকে গালাগাল হিসাবে দেখেছিলেন, আর তার কর্মীরাই উদ্ধারের জন্য, তাদের নেতাকে উদ্ধারের জন্য শ্রীরাম শ্রীকৃষ্ণের নাম নিচ্ছেন। এটা তারা জানে না, ত্রেতা যুগে যিনি রাম ছিলেন দ্বাপর যুগে তিনি শ্রীকৃষ্ণ হয়েছেন। তো তাদের কর্মীরাই তাদের মুখ্যমন্ত্রীকে মানছে না, আর এটা প্রমাণিত হয়ে গেছে বিজেপি যে জয় শ্রীরামের স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে তার যাত্রাপথ শুরু করেছিল, সেই বন্যায় তৃণমূলের কর্মীরাও ভেসেছে। তাদের সুমতি হোক, এটুকুই আশা করি।
চলতি বছরে 2024 ফেব্রুয়ারি মাসে গরু পাচার কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু অনুব্রতর জন্য। আর ঠিক এই মৌসুমে বীরভূম তৃণমূল একেবারে কেষ্টর কষ্ট দেখতে পারছে না, এমনই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ। এবার তারা একদিকে যখন বিজেপি রাম রাম নিয়ে মত্ত, অপরদিকে বীরভূম তৃণমূল দেখা যাচ্ছে বীরভূম সাহিত্যিয়াতে লাগাতার নাম সংকীর্তন করছেন। তারা বলেছেন, স্পষ্টভাবে জানিয়েছেন যে যতদিন না আমাদের প্রিয় কেষ্টদা তিহার থেকে মুক্তি পাচ্ছে, ততদিন আমরা এই সাহিত্যিয়াতে নাম সংকীর্তন করব। আর এই নাম সংকীর্তনে একদিকে অনুব্রত মণ্ডলের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা ব্যানার্জির ছবি, সঙ্গে শ্রীকৃষ্ণ নেতায় মহাপ্রভু গৌরাঙ্গেরও ছবি তারা রেখেছে। আর এই নিয়ে হয়েছে রাজনৈতিক চাপানোতর। একদিকে বিজেপি কটাক্ষ করছে যে যারা রামকে তীব্র আক্রমণ আর কটাক্ষ করছে তারা আজ শ্রীকৃষ্ণ নাম জপ করছে। হ্যাঁ, এটাই করতে হবে, কারণ যে আর শ্রীকৃষ্ণ তাকে বাঁচাবে না, কারণ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল কিন্তু গ্রেপ্তার হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তো বুঝেই নিন যে শ্রীকৃষ্ণের বাহন কিন্তু গরু ছিল, তো সেই তার কারণেই কিন্তু রীতিমতোই তারা একেবারে তীব্র আক্রমণ ছুড়ে দিচ্ছে। অপরদিকে বীরভূমের সিউড়ির বিধায়ক এবং তৃণমূল নেতৃত্ব বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন যে অনুব্রত মণ্ডলকে সকলে ভালোবাসেন, তার জন্যে কেউ নাম সংকীর্তন করছেন, পূজা অর্চনা করছেন এবং মাজারে যাচ্ছেন। অনুব্রত বীরভূম জেলার দক্ষ সংগঠক এবং অনুব্রত মানেই প্রিয় কেষ্টদা, তাই প্রিয় কেষ্টর জন্য সকলেই আরাধনা বা পূজা অর্চনা করছে আর করবেও। আর আমরাও মনে করছি যে কেষ্টদা খুব শীঘ্রই ফিরে আসবে, কারণ অনুব্রত মণ্ডলকে বিজেপির ষড়যন্ত্র ও চক্রান্তের জন্য তিহারে থাকতে হচ্ছে।